বন্ধুরা আবারো একবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। প্রত্যেকটা বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা পুরোটা তোমরা নো স্কিপ করে দেখো। কাকে নিয়ে ভিডিওটা করছি? সৌমেন দাদাভাইকে। জানি তোমরা হয়তো এই সৌমেন দাদাভাইকে নিয়ে ভিডিওটা করছি শুনি তোমরা হয়তো ভিডিও থেকে বেরিয়ে যাবে, কিন্তু আমি বলবো যে পুরো ভিডিওটা তোমরা দেখো, কারণ কি তোমরা হয়তো সৌমেন দাদাভাইয়ের ভিডিওটা উপরিউক্ত মানে মোটামুটি ভাবে দেখে নিয়েছো, কিন্তু আমি ওই ভিডিও থেকে তোমাদের কাছে কিছু এমন জিনিস তুলে ধরতে চাই যেটা তোমরাও জানতে পারলে হয়তো তোমরাও কিন্তু অবাক হবে যে সত্যি কি এটা ভিডিওর মধ্যে যেটা শোনা গেল সেটা কি সত্যি। কেন বলতে চাইছি, কারণ আমিও সেই কথাটা শোনার পর কিন্তু আমি নিজেই ভাবছি যে এত দিন যে আমি সৌমেন দাদাভাইকে সাপোর্ট করেছি, সৌমেন দাদাভাইয়ের হয়ে সবসময় ভিডিও করেছি, অবভিয়াসলি যখন সৌমেন দাদাভাইয়ের ভুল দেখেছি, যখন সে তার মেয়ের প্রতি পড়তে বসায় না, মেয়েকে খাওয়ায় না, এই জিনিসগুলো দেখেছি, সে এত কেন কুড়ে, তার মধ্যে কেন কিছু মানে জোর দিয়ে কিছু বলার মতো সাহস নেই, করার মতো সাহস নেই, এগুলো তো অবভিয়াসলি বলেছি। কিন্তু তার পাশাপাশি একটা কথা আমি সবসময় বলে এসেছি যে ম্যান্ডি যেমন পরকীয়ায় মত্ত হয়ে এই সমস্ত কিছু করছে, আমাদের সৌমেন দাদাভাই কিন্তু এই এই জাতীয় জিনিসগুলি এখনো পর্যন্ত করেনি। সেই জায়গায় আজকে যে বিষয়টা আমি সৌমেন দাদাভাইয়ের ভিডিওতে দেখলাম, যেটা দেখে আমি কিন্তু জাস্ট অবাক হয়ে গেলাম। দেখো বন্ধুরা, এটুকুনি তো আমরা জানতেই পাচ্ছি যে সৌমেন দাদাভাই যে খাবারগুলো খাচ্ছে, দুপুর বলো, রাত্রির বলো, জলখাবার বলো, বা সন্ধ্যেবেলা যে অর্ডার দেওয়া খাবারগুলো খাচ্ছে, এগুলো কিন্তু ম্যান্ডি অর্ডার দিচ্ছে বা ম্যান্ডি রান্না করে দিচ্ছে। সেই জায়গায় এই সৌমেন দাদাভাইয়ের মুখ থেকে শুনতে পেয়েছিলাম যে যে সমস্ত খরচা হবে তার হাফ হাফ নাকি এই সৌমেন দাদাভাই দিয়ে দেবে, যেটা সৌমেন দাদাভাই বলেছিল। এবার সেটা দিচ্ছে কি দিচ্ছে না সেটা তার পার্সোনাল ব্যাপার, সেটা তো আমি আর বলতে পারবো না। সেই জায়গায় তারা এক বিছানায় রাত্রে শুচ্ছে অথচ আমাদের সামনে দেখানো হচ্ছে না, তারা একসাথে বসে খাচ্ছে অথচ তা আমাদের সামনে দেখা হচ্ছে না, তারা কথাবার্তা বলছে সেটা আমাদের সামনে দেখানো হচ্ছে না, কিন্তু কেন? তাহলে কি যারা যারা বলছে যে এরা নাটক করছে সেটা কি সত্যি? না বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে আমি হয়তো সৌমেন দাদাভাইকে এই ভিডিওর মধ্যে খারাপ হিসেবে প্রমাণিত করতে চাইছি, একেবারের জন্য না। এটাও কিন্তু ম্যান্ডির একটা একটা প্ল্যান যে কীভাবে ভিউয়ার্সদের সামনে সৌমেনকে নিচু করা যায়, সৌমেনকে ছোট দেখানো যায়। কেন বলছি বন্ধুরা, দেখো সৌমেন দাদাভাই যখন তোমার কোন টাইমটা মানে জলখাবারের টাইমটা দেখবে, সোনামার কোলে গিয়ে বিছানাতে একটু শুয়ে কিন্তু মেয়ের সাথে একটুখানি গল্প গুজব করছিল, মানে কাতুকুতু লাগছিল, মেয়েকে বলছিল যে পড়তে বস, মেয়ে বললো যে না আমার পড়া হয়ে গেছে, বললো না একটুখানি পড়লে হবে, সারাদিনই পড়তে হবে, পড়া পড়া পড়া। এই নিয়ে যখন মা মানে মেয়ে আর বাবার মধ্যে একটা বেশ গল্প জমে উঠেছে, সেই মুহূর্তে দেখলাম বাধা সৃষ্টি করার জন্য কিন্তু ম্যান্ডি চমক 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 করতে করতে চলে এলো, মানে পায়ে যে মল পড়ে যে ওখানে ওই অবস্থা যে ম্যান্ডি উপস্থিত হয়েছে। তোমরা যদি ওইখানটা হেডফোন নিয়ে শোনো খুব ভালোভাবে বুঝতে পারবে। তোমরা হয়তো ভাবছো যে আমি মল পড়ার বিষয়টাকে নিয়ে ভিডিও করছি, একেবারের জন্যই নয়, ওটা তো হতেই পারে, কারণ সৌমেন দাদাভাইয়ের ওই ঘরে ভিডিও করছে বলে যে ম্যান্ডি ওই ঘরে ঢুকতে পারবে না এটা কিন্তু নয়। তো এসেছে খুব ভালো কথা, কিন্তু ম্যান্ডি 12:56 বলছে যে ছাতুর শরবত তুমি যে বানিয়ে দিতে বলেছিলে ওটা কি বানিয়ে দেব? আমি না একবার ছেড়ে 10 কথাটাকে শুনলাম, ওখানে কিন্তু ম্যান্ডি বলছে যে ছাতুর শরবতটা কি তোমায় বানিয়ে দেব, মানে সোনামার টিউশন পড়া হয়ে গেছে, সোনামা কলা খেয়েছে, কলা টলা খেলো, তারপর যে মানে বসেছিল ঘরে তখন কিন্তু সৌমেন গেছে, এবং গিয়ে তখন ম্যান্ডি ওই সময় বলছে যে ছাতুর শরবতটা কি তোমায় বানিয়ে দেব। কথাটা খুব আস্তে শোনা যাচ্ছে, তোমরা যদি কেউ হেডফোন নিয়ে শোনো তোমরা কিন্তু শুনতে পারবে, 12:56 থেকে তোমরা শুনবে, আশা করছি তোমরা প্রত্যেকেই শুনতে পারবে। সেই মুহূর্তে ম্যান্ডি যেহেতু জোরে জিজ্ঞাসা করলো সৌমেন দাদাভাই কেন মুখ দিয়ে আওয়াজ বের করে বললো না হ্যাঁ কি না, সেখানে জাস্ট ঘাড় নেড়ে কথাটাকে মানে এড়িয়ে যাওয়ার মতো করলো। এবং আরো একটা জিনিস আমি নোটিস করেছি, ওই সময় ম্যান্ডি যে ঘরে এসছে এটা সৌমেন দাদাভাই মানে জানাতে চায়নি বা ক্যামেরার মধ্যে দেখাতে চায়নি, সেই কারণেই কিন্তু মানে একটা অন্যরকম ভাব দেখালো, এবং ম্যান্ডি যে ঢুকেছে তখন কিন্তু চোখটা এদিকে একটু করলো, কিন্তু কেন দেখালো না? ম্যান্ডি বারণ করেছে বলে যে ম্যান্ডির কথা শুনতে হবে এমন তো কোনো মানে নেই, তুমি তো ক্যামেরাটা নিয়ে ম্যান্ডির পেছন পেছন ঘুরছো না, যে ম্যান্ডি বারণ করেছে আমাকে তোমার ক্যামেরায় দেখাবে না, সেটা তো তুমি করছো না, তুমি ভিডিও করছো। সেই মুহূর্তে ম্যান্ডি এসে তোমায় জিজ্ঞাসা করছে যে ছাতুর শরবত বানিয়ে দেবো কি দেবো না, সেই মুহূর্তে তুমি কথাটা কেন জোরে বললে না, কেন ভিউয়ারদের সামনে জিনিসটাকে লুকাতে চাইলে? তাহলে তুমি এমন কি করতে চাইছো বা এমন কি ঘটাতে চাইছো যার জন্য এই সব জিনিসগুলোকেও তুমি ভিউয়ারদের কাছ থেকে লুকাচ্ছ? দেখো আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কিন্তু প্রতিটা মুহূর্ত খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু বিচার করি। সেই জায়গায় আমার মনে হলো তুমিও কিন্তু এমন কিছু জিনিস লুকা মানে আছে যেগুলো কিন্তু আমাদের সামনে লুকাতে চাইছো। কি লুকাতে চাইছো তুমি সৌমেন দাদাভাই, একটু ক্লিয়ার করে বললে কি হয় না? মানে এত কিসের নটাঙ্কিপনা, দুই তরফ থেকে এত কিসের নটাঙ্কিপনা? হ্যাঁ, হয়তো আমি এই কথাটাকে আবার বলছি বলে যে এটা নটাঙ্কিপনা, আবার অনেকে হয়তো কমেন্ট করবে যে তুমি তো বলো নাকি সমস্ত কিছু রিয়েল, তাহলে আবার নটাঙ্কি বলছো? না,
এটা যেটা হচ্ছে রাজুকে নিয়ে যে ঘটনা ঘটছে, ম্যান্ডি যে এগ্রিমেন্ট পেপারের পরেও যে রাজুর সাথে একটা সম্পর্ক আছে, এগুলো কিন্তু সমস্তটা সত্য। আর এই যে রাজু নামক ভাইয়া নামক সাইয়া ঘটনাটা এটাও সত্য, যার প্রমাণ কিন্তু তোমরা একটা ভিডিও দেখবে, আজকে ভিডিওটা আপলোড করা হয়েছে বা কালকে ভিডিওটা আপলোড করা হয়েছে, ম্যান্ডির বাড়ি কিন্তু একজন দেখা করতে গিয়েছিল, যে কিনা 22 জুলাই দেখা করতে গিয়েছিল, সেই ভিডিওটা সে আজকে না হলে কালকে আপলোড করেছে। সে কিন্তু নিজের মুখে বলেছে যে তোমরা যারা কন্ট্রোভার্সি করো, যারা বলো যে নাটক করছে, এটা সত্যি কিন্তু নাটক নয়, কারণ আমি গেছিলাম, আমি জানতে পেরেছি বা আমি আরো অনেক কিছু জানতে পেরেছি যেগুলো আমি জানাতে বাধ্য নয়, কারণ কি সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, সে জাস্ট একজন ডেইলি ব্লগার, সে গেছিল সেখান থেকে সে তার মতামতটা দিয়েছে। যারা যারা নাটক বলছো তাদেরকে আমি বলছি এটা কিন্তু নাটক নয়। তাহলে চিন্তা করো, একটা ভিউয়ার্স বাড়িতে গিয়েও কিছু তো বুঝতে পেরেছে, পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলে কিছু তো বুঝতে পেরেছে, তবেই সে এতটা সিওরলি ভাবে বলতে পারলো কথাটায় যে এটা কিন্তু কোনো নটাঙ্কিপনা নয়, এটা সত্য। আর যারা সোমেনের হয়ে পজিটিভ ভিডিও করছো তারা এইভাবেই করতে থাকো, আর যারা বলছে নটাঙ্কিপনা তারা একটু প্লিজ এই মিথ্যে কথা বলাটা তোমরা কিন্তু বন্ধ করো। তারা কিন্তু মানে সে কিন্তু তার ভিডিওতে স্পষ্ট জানিয়েছে, এবং আরও একজন স্পষ্ট আজকে জানিয়েই দিয়েছে যে এটা কিন্তু নটাঙ্কি নয়। আমাদের কথা তোমরা বিশ্বাস না করলে আশা করছি সেই মানে মানুষটার কথা তোমরা বিশ্বাস করবে। সেই জায়গায় আমি সৌমেন দাদাকে জিজ্ঞাসা করতে চাইছি যে ওই জায়গায় ম্যান্ডি যেহেতু তোমাকে জিজ্ঞাসা করলো ছাতু শরবত বানিয়ে দেবো কি দেবো না, তুমি কেন ওই সময় ভিডিওর মধ্যে হ্যাঁ কি বা না বললে না? এখানে তো তুমি নিজেকে নিজে ছোট করলে, তুমি তো আর ক্যামেরাটা নিয়ে ম্যান্ডির পেছনে যাও নি, ম্যান্ডি এসছে তোমার কাছে, সে জায়গায় তুমি কেন কিছু বললে না? নাকি বন্ধুরা ম্যান্ডি এটাই করতে চাইছে যে আমি সৌমেন যেহেতু এই সময় ভিডিও করছি, আমি ওই ভিডিওর মধ্যে একটু কথা বলি যাতে কিনা সবাই সৌমেনের উপর দোষারোপটা করতে পারে, সেই কারণেই হয়তো সৌমেন দাদাভাই কোনোরকম কোনো অ্যান্সার দেয়নি। এটাই হচ্ছে আসল কথা যে ম্যান্ডি তো এসেইছে সৌমেনকে শেষ করবার জন্য। আরও একটা যে বিষয়, সৌমেন দাদাভাই কিন্তু বললো যে সন্ধেবেলায় বাবার সাথে কিছু একটা আলোচনা করবে, তার মানে যারা যারা আমাদেরকে কমেন্ট করছো যে কিছুই হচ্ছে না, সমস্ত কিছু নাটক করছে, এমনি করছে অমনি করছে, এগুলো কিন্তু কিছুই নাটক নয়, যেটা হচ্ছে সত্য এবং যেটা ঘটাচ্ছে কিন্তু ম্যান্ডি ঘটাচ্ছে। এই যে ছাত্র শরবতের কথাটাও যে আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এটাও কিন্তু ম্যান্ডি ইচ্ছা করি সৌমেন যাতে ভিউয়ার্সদের চোখে ছোট হয়ে যায়, সেই কারণেই এই প্ল্যান ম্যান্ডির। কারণ কি ম্যান্ডি যে খেতে দেওয়ার কথা জিজ্ঞাসা করছে অথচ নিজের ভিডিওতে দেখাচ্ছে না, তাহলে ভাবো বন্ধুরা তুমি জিজ্ঞাসা করছো অফ ক্যামেরায়, নিজের ক্যামেরাটা অন করে জিজ্ঞাসাটা কেন করলে না? রাজু এতটাই বাধা নিষেধ করে দিয়েছে যে নিজের হাজব্যান্ডকে খাবার কথা জিজ্ঞাসা করছো সেটা তুমি নিজের ক্যামেরায় দেখাতে পারবে না। তাহলে তুমি যদি তোমার ক্যামেরায় না দেখাও সেখানে সৌমেন কেন দেখাবে? তবেই তো খেলটা জমবে, তবেই তো রাজুকে আর তোমাকে হাতে নাতে ধরতে পারবে। তাই তো সৌমেন দাদাভাই আমি যেটা গেস করেছি সেটাই আশা করছি সত্য, নাকি যেটা আমি আশা করছি সেটা মিথ্যে? তুমি এর মধ্যেও কিছু প্ল্যান তৈরি করছো যেটা আমরা হয়তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ধরতেই পারছি না, সমস্ত কিছু কিন্তু কিছুদিনের মধ্যে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তবে এই যে সৌমেন দাদাভাই বললো যে বাবার সাথে কিছু একটা আলোচনা করবে, মানে কিন্তু এই ম্যান্ডিকে নিয়েই কিছু একটা আলোচনা করবে। যেমন সৌমেন দাদাভাই প্রতিদিন যে বলে সন্ধেবেলায় কোথাও একটা যাই, প্রায়শই যায়, সেটা কিন্তু তার বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করতে, তার গার্জেনদের সাথে আলোচনা করতে, যেটা কিন্তু ম্যান্ডিও জানে না। আরও একটা যে বিষয়, এই যে ম্যান্ডি কোনো সময় কিন্তু তার ভিডিওতে বলে না যে ওই এক ঘরে তারা শুচ্ছে বা খাচ্ছে, এটা কিন্তু দেখতে পায় না। কিন্তু আমরা যে সৌমেন দাদাভাইকে রিকোয়েস্ট করি যে ম্যান্ডি যদি তার ক্যামেরায় নাই বা দেখায় তুমি তোমার ক্যামেরায় দেখাবে, তার জন্য আমি সৌমেন দাদাভাইকে আজকে থ্যাংকস জানাবো। কারণ সৌমেন দাদাভাই আজকে তার লাস্টের ভিডিওতে কিন্তু ভিডিওর লাস্টের দিকে বললো যে ঘরটায় ঠাকুর আছে, বললো যে এই ঘরটায় কিছুক্ষণ বসবো তারপর ওই ঘরটায় শুতে যাব। ও কিন্তু ইনডাইরেক্টলি ভিডিওটার মধ্যে জানিয়ে দিল যে আমরা কিন্তু তিনজন একসাথে শুচ্ছি, মানে এটা কিন্তু ভিউয়ার্সদের জানার থেকেও কিন্তু যাকে জানাবার তাকে উদ্দেশ্য করেই কথাটা জানানো হলো যে এই ঘরে আমি কিছুক্ষণ বসবো তারপর আমি ওই ঘরে শুতে যাবো। তবে আমি বলবো যে তুমি ওই ঘরে কেন কিছুক্ষণ বসবে? তোমার কিছু যদি তুমি তো বাবার সাথে কথা বললে আলাপ আলোচনা যাই হোক তুমি ওই ঘরে একসাথে বসে করবে, তুমি যদি 2 ঘন্টা ওই ঘরে বসে কিছু কারোর সাথে আলোচনা করো সেই 2 ঘন্টাতেও তো ম্যান্ডি কিছু একটু করে নিতেই পারে, তাই না? তাহলে তুমি এই সুযোগটুকু নিয়েও কেনই বা ম্যান্ডিকে দিচ্ছ? তুমি কেন কড়া শাসনে ম্যান্ডিকে ধরে রাখতে পারছো না? তোমার মধ্যেও কিন্তু অনেক গাফিলতি আছে সৌমেন দাদাভাই, বলতে বাধ্য হলাম, তোমার মধ্যে কিন্তু অনেক গাফিলতি আছে। কুড়েমির সাথে সাথে কিন্তু তুমি ম্যান্ডিকে এতটাই ভালোবেসে ফেলেছো যে ওকে তুমি হারাতে পারছো না। কিন্তু এইটুকুনি কিন্তু ভবিতব্য একটা বিষয় যে ওই ম্যান্ডি কিন্তু তোমার জীবনেও আর হবে না কোনোদিনও, কিন্তু তোমার মনের মতো সেই আগেকার ম্যান্ডি বা আগেকার যে বৃষ্টি, মানে অরিজিনাল নাম আমি নিলাম না, যেটা তুমি চাও ওকে ওই নাম ধরে ডাকতে, সেটা কিন্তু আর তুমি কোনোদিনও পাবে না। তাহলে এত ভিডিওর মধ্যে নটাঙ্কিপনা কিসের?
কেনই বা ম্যান্ডি ওই সময়টা শুট করলো না তার ক্যামেরায়, আর সৌমেন দাদাভাই বা কেন মুখ দিয়ে আওয়াজটা বের করলো না যে হ্যাঁ ছাতু শরবত খাবো বা হ্যাঁ না ছাতু শরবত খাবো না, কেন ভিউয়ার্সদের কাছ থেকে এই সমস্ত কিছু লোকানো হলো বন্ধুরা? আরো একটা যে বিষয়, সৌমেন দাদাভাই আজকে একটা জিনিস ক্লিয়ার করলো, তার মাকে সে কিছু টাকা পয়সা দিয়েছে, শুনে খুব খুশি হলাম। যেটুকুনি ইনকাম করো, যেমন বলেছো যে ম্যান্ডির যা সংসারে খরচ হবে তুমি তার হাফ দেবে, এদিকে মায়েরও যে তুমি একটা মাস মায়ের কাছে থেকে খেয়েছো তাতে যে কিছু টাকা তাকে হেল্প করেছো খুব ভালো লাগলো, তুমি একটা টোস্টের প্যাকেট কিনে মাকে দিয়েছো, সেখানে মা জিজ্ঞেস করছে দাম কত, কারণ মা খুব ভালো করেই জানে যে ছেলে তো আমার বেশি ইনকাম নয়, সেই জায়গায় ছেলে আমায় কেন দিচ্ছে, কিন্তু সে মনে মনে খুশি হয়েছে যে ছেলে আমার হাতে করে কিছু একটা এনে দিয়েছে, খুব ভালো কাজ করেছো, মেয়ের সাথে সময় কাটিয়েছো। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, তুমি দুপুর থেকে বলছো মানে জল খাবার থেকে বলছো যে মেয়েকে পড়তে বসাবো, মেয়েকে পড়তে বসাবো, মেয়েকে পড়তে বসাবো, কিন্তু যখন মানে সন্ধেবেলাতেও তোমার মেয়ে তোমার মায়ের কাছে শুয়ে আদর মানে নিচ্ছিল তখনও কিন্তু তুমি বললে যে একটু পরে মেয়ে ওখানে গিয়ে পড়তে বসবে, তখনও কিন্তু তুমি পড়তে বসালে না। তাহলে তুমি তুমিও মেয়েকে যে ভালোবাসো সেটুকুনি তুমি বড়াই যে করছো কিছুই তো কিন্তু কাজের কাজ দেখতে পাচ্ছি না, তুমিও কিন্তু মেয়েটাকে ভালোবাসো না, তুমিও কিন্তু মেয়েটাকে ভালোবাসো না। যদি সত্যিই ভালোবাসতে তাহলে ওই 10 বার পড়তে বসার কথাটা মুখে না আউড়িয়ে কাজে করে একবার অন্তত দেখাতে, সেটাও তুমি করলে না। তাহলে এই দিক দিয়ে বলতে হবে যে তুমি যে আশায় বলছো যে ম্যান্ডির প্রতি তুমি পৌরুষত্ব দেখাচ্ছ না মনুষ্যত্ব দেখাচ্ছ, কারণ কান টানলে মাথা আসে মানে ম্যান্ডি চলে গেলে মেয়ে চলে যাবে, মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তুমিও তো কম কি করছো মেয়ের ভবিষ্যৎ নষ্ট, তুমিও তো অনেকটাই মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছ, একবার টিউশন মাস্টার পড়িয়ে যাচ্ছে ব্যাস একবারে ল্যাটা চুকে যাচ্ছে, আর কেউ কোনোরকম ভাবেই কিন্তু পড়তে বসাচ্ছে না। আর ম্যান্ডি যে ভিডিওতে দেখাচ্ছে মেয়েকে পড়তে বেসেছি ওটা জাস্ট শ্যুট করার জন্য, নচেত কিন্তু মেয়েটাকে যে 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে পড়ানো ওটা কিন্তু নয়, ওটা কিন্তু নয়, জাস্ট শ্যুট করবার জন্য কিন্তু দেখানো হলো যে মেয়েকে আমি পড়তে বসিয়েছি। আরও যে জিনিসটা ভালো লাগলো, সৌমেন দাদাভাই ছাতে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো তুলে আনলো এবং বললো যে 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছে ম্যান্ডি, দুপুরবেলা দেখো 2 ঘন্টা ধরে ঘুমায়, সৌমেন দাদাভাই চোখে ঘুমই নেই, এ 2 দিন আগে বলছিল ওর ঘুম হচ্ছে না, ঘুমের ওষুধ খাচ্ছে আর এটা খাচ্ছে, এখন বিন্দাস ঘুমোচ্ছে, এ কিন্তু এটা এতটাই টানছে যে বাঁদিকের বুকে ব্যথা লাগছে অথচ তার ঘুম আসছে না, বুঝতে পারছো? এ মানে ম্যান্ডি এটা খেয়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে, স্বপ্নে রাজুকে দেখতে পাচ্ছে, কিন্তু সৌমেন এটা খেয়ে যাকে স্বপ্নে দেখছে সে তো জীবনেও তার স্বপ্নে কেন বাস্তবে কেন স্বপ্নেও ধরা দেয় না, সেই কারণেই সৌমেন দাদাভাইয়ের সমস্ত ঘুম কিন্তু উড়ে গেছে। আরও যে জিনিসটা সন্ধেবেলায় দেখবে আমাদের এই সোনামার সাথে তার ঠাকুমা এই ঘরে এসে একবার বসেছিল, তখন কিন্তু ওই এই বোতলটা আর তোমরা দেখতে পাবে না, ওখানটা কিন্তু আর নেই বোতলটা, কারণ কি শাশুড়িমা এসছে ঘরে সেই কারণে হয়তো বোতলটা ওখান থেকে সরানো হয়ে গেছে, কারণ ওটা যে অন্য কিছুর বোতল আর তোমরা যদি একটু ভালো করে দেখো ওটার মধ্যে কিন্তু অল্প একটু মানে এখনো পর্যন্ত ওই জিনিসটা রয়ে গেছে, কারণ কি কিছুটা খেয়েছে কিছুটা খেতে পারেনি, সেই কারণেই এখনো ওখানে কিন্তু রাখা আছে। তবে আমি সৌমেন দাদাভাইকে এই কথাটাই বলতে চাইছি, তুমি কেন ওই কথাটা আমাদের সামনে লুকালে, কেন লোকালে, তুমি তো এতে ছোট হয়ে গেলে, তুমি বউয়ের কাজ করে দিচ্ছ, বউয়ের জামা কাপড় তুলে দিচ্ছ, এদিকে বউ দেখো তোমাকে পাত্তাও দিচ্ছে না, কিসের ভালোবাসা, কিসের দরদ, কিসে বউকে নিয়ে সংসার করার ইচ্ছা, যেই বউয়ের মানে হাজবেন্ডের মানে সিঁড়ি থেকে পড়ে গেছে হাত ভেঙে গেছে তাতে কোনো রকম কোনো মাথা ব্যথা নেই, ভিডিওতে একটা নাম পর্যন্ত নেওয়া হয় না, আর তুমি তোমার ভিডিওতে দেখাচ্ছ যে বউয়ের নাইটি তুলে দিচ্ছ, মানে আরও আদার্স অনেক জিনিস আছে সেগুলো তুলে দিচ্ছ, এগুলো দেখি অ্যাকচুয়ালি তুমিও কি ভিউয়ার্সদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করতে চাইছো? এই সিম্প্যাথি আদায় করে কিচ্ছু হবে না, কিন্তু যেটা করার সেটা করো, বাবার সাথে আলোচনা করে যেটা করার করো, যাদের সাথে আলোচনা করে যেটা করার কিন্তু সেটা করো, এই সিম্প্যাথি আদায় না বেশি দিন চলে না, বেশি দিন চলবে না, তাই বলছি সিম্প্যাথি আদায় সিম্প্যাথিটা না কুড়িয়ে ম্যান্ডির মতো যে কাজটা করার সেটা করো, তাহলে হয়তো তুমি যেটা বারবার বলো মেয়ের জন্য বেঁচে আছি মেয়েটা সত্যি হয়তো মানুষ হবে, নচেত কিন্তু তুমি আর তোমার বউ মিলে দুজনেই মেয়েটাকে অমানুষ তৈরি করবে, এখানে দুজনেই কিন্তু সমান দোষী এখানে বন্ধুরা। তো যাই হোক আমি এই জন্যই কথাটা বললাম পুরো ভিডিওটা দেখার জন্য যে অ্যাকচুয়ালি কি বিষয়টা, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও তো যে ম্যান্ডি ঘটনাটা ঘটালো ইচ্ছে করে যাতে সৌমেনকে ভিউয়ার্সরা ছোট করে, নাকি সৌমেন দাদাভাই আমাদের কাছ থেকে কিছু লোকাচ্ছে, নাহলে কেন সে ওখানটা হ্যাঁ কথাটা গলা দিয়ে উত্তর মানে আওয়াজটা বের করে উত্তরটা দিল না বন্ধুরা? প্লিজ তোমরা কমেন্ট করো, আমি তো ওই জায়গাটা একটুখানি দুবিধায় আছি, কনফিউশনে আছি, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও দেখাচ্ছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো, চলো